আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলতে চাই জিলহাজ মাসের প্রথম দশকের তাৎপর্য এবং করণীয় আমল সমূহ নিয়ে জিলহাজ মাসের প্রথম দশক প্রত্যেক মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময় এই দশকের বাদাত আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং এতে সওয়াবও রয়েছে অনেক বেশি আর এই দশকে রয়েছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নেক আমল যা অন্য সময়ে পাওয়া যায় না এ দশকের নেক আমলের গুরুত্ব উপস্থাপন করে বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আল্হি ওসাল্লাম বলেছেন ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাই বর্ণনা করছেন কালান্নবী সাল্লাই্লাম মামিন আয়াম আল্লাহ ফিহা আহাবু ই মিনহায়াম ইয়ানী আল্লাহর হাবিব বলছেন এমন কোনো দিন নেই যে দিবস সমূহে আল্লাহর কাছে খুব বেশি প্রিয় এই দশকের তুলনায় জিলহাজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে খুব বেশি প্রিয় রাসুল বলছেন এমন প্রিয় দশক আল্লাহর কাছে আর নেই যেই দশকে আমল এতটা আল্লাহ ভালোবাসেন কালুইয়া রসুল আল্লাহ ও জিহাদিল্লা কয়লা রাম প্রশ্ন করলেন আল্লাহর রাস্তায় জেহাদু কি উত্তম নয় অন্য দশকের আমলের মাঝে এ দশকের আমলের তুলনায় রাসুল বলেন না জেহাদের আমলটাও উত্তম নয় অর্থাৎ এই দশকে যেই কোনো এক আমল আল্লাহর রাস্তায় জেহাদের ছেও আল্লাহর কাছে বেশি প্রিয় শুনানো আবু দাউদ হাদিস নাম্বার দু হাজার চারশত আটত্রিশ হজরত আবু হুরের তাল আহ থেকে বর্ণিত আরেকটি হাদিস আল্লাহর হাবিব বলছেন মামিন আয়াম আহাব ইহ আব্বাদু ফিহা মিন আশরি জিল হাজ্জা আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ তালার কাছে এই দশকে ইবাদত করা এত বেশি প্রিয় এমনটি অন্য দশকে এতটা প্রিয় নয় ইহা দিলু সিয়ামু কুল্লি মিন কুল্লি মিন মিনহা বেসিয়ামি সানাব এই দশকের প্রতিটা দিনের আমল অন্য সময়ের এক বছরের আমলের মতো আল্লাহ তয়ালাহ সবাব দেন ও মিনহা বেকিয়ামি বেকিয়ামঈ কাদার এবং এই দশকের প্রতি রাতের কেয়াম প্রতি রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের মতো আল্লাহ তালা সবাব দিয়ে থাকেন সুরানুতির মিজি হাদিসতাম্বার সাতশত আটান্ন ইবনু মাজা নাম্বার এক হাজার সাতশত আটাশ পবিত্র কোরআনের সুরাল ফজরে আল্লাহ তয়ালা বলছেন ওয়াল ফজর ওয়ালিন আশ সকালের শপথ এবং শপথ দশ রাত্রির আল্লামা কুরুতুবি হাহে মাহুল্লাহ উনার তফসিরে কুরতুবিতে এনেছেন ও লাইয়ালিন আশ মিন হাজ্জা। এটা জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলোকে আল্লাহ তাআলা এখানে কসম করছেন আল্লাহ তাআলা জিলহাজের প্রথম দশকের রাতকে তিনি কোরআনে লাইয়ালু আশ বলে কসম করলেন এই তফসির করেছেন আল্লামা মুজাহিদ সদ্দি এবং কালবি রাহে মাহমুল্লা এই দশকে বেশি বেশি নফল ইবাদত করা দরকার নফল নামাজ নফল রোজা দান সাদাকা কোরআন তিলাবাতির আসকার তাওবা ইস্তকফার ও বেশি বেশি করে দুরুদ শরীফ পড়া যেতে পারে বিশেষ করে জেলহাজের প্রথম দশকে আমরা বেশি বেশি তাকবীর দিতে পারি ইনশাআল্লাহ আমরা এই তাকবীর তশরিক এবং তাকবীর আল মুস্তাহাব যেটা আছে তকবিরা মুস্তাহাব্বা সেগুলো নিয়ে ভিন্ন আলোচনাও করবেন সাল্লাহ জিলহাজের প্রথম দশকে আমরা বেশি বেশি তাকবির দেবো আল্লাহ আকবর আল্লাহরাহ সুবহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম বেশি বেশি তাকবির দেওয়া যেতে পারে যারা কোরবানি করার এরাদা করেছেন তারা এই দশকে কোরবানির পশু জবেহ করার আগে তাদের নখ এবং চুল তারা কাটবেন না এটাও এ দশকের বিশেষ একটি ইবাদত এবং আমরা জানি হজের মৌলিক কর্মসূচিগুলিও এই দশকেই পালন করা হয় এ দশকে রয়েছে আরাফা ও মজদালেফায় অবস্থান রয়েছে আরাফার দিবসের রোজা ঈদুল আজহার নামাজ এবং ঈদের মূল কর্মসূচি ফসু কোরবানি করা এ দশকে সম্পন্ন করা হয় এ দশকে আরাফার দিবসে আল্লাহ তালা এত বেশি মানুষকে ক্ষমা করেন যে পরিমাণ ক্ষমা তিনি অন্য দিন করেন না রাসুল সাল্লাই বলেছেন আল্লাহ তালা আরাফার দিবসে এত বেশি মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেন অন্য কোনো দিন তিনি তা দেন না সুতরাং এই জিলহাজের প্রথম দশকের গুরুত্ব এত বেশি এই দশকের প্রথম নয় দিনে রাসুল সাল্লা সাল্লাম নিজে রোজা রাখতেন হাদিস এসেছে ক্যান্নবী সাল্লিয়াল্লাম ইয়াসুমুয়া আসুরা ওয়া তিস জিলহাজ্জা ওয়াসাল মিন কুল্লি শাহর সুনানুসাই হাদিস নাম্বার দুই হাজার তিনশত একাত্তর আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আশুরাত দিবসে রোজা রাখতেন এবং জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখতেন রোজা রাখতেন প্রতি চন্দ্র মাসের তিন দিন এ জাতীয় অসংখ্য বৈশিষ্ট্যের কারণেই জিলহাজ মাসের প্রথম দশককে লক্ষ্য করে আল্লাহর হাবিব নিজে বলেছেন আবদালু আয়া মিদ্দুনিয়া আয়ামুল আশ মুসর আজ্জার হাদিস নাম্বার এক হাজার একশো তেত্রিশ আল্লাহর হাবিব বলছেন দুনিয়াতে যত দিবস আছে সব দিবসের মাঝে এই দশকের দিবসগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিবস তাই আসুন এই দশককে আমরা গুরুত্বের সাথে এই বাদতে কাটাই তালা সে তৌফিক আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি